দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাংবাদিক নেতারা সহ হাজারো ছাত্র জনতার উষ্ম সম্বর্ধনা বললেন বিপ্লব নসাতের ষড়যন্ত্র করেছে পরাজিত শক্তি জাতিসংঘ অধিবেশনের মূল পর্বে আজ ভাষণ দেবেন প্রফেসর ইউনুস তুলে ধরবেন সাম্প্রতিক জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি আর সরকারের নেয়া কর্মসূচি দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কারা বরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান সাংবাদিক নেতাবিন্দ সহ হাজারো ছাত্র জনতা তাদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নশাতে ষড়যন্ত্র করছে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি রিপোর্ট করছেন ইমরুল কায়েস নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের দেশে ফেরার খবরে সকাল থেকেই হজরত শাহদালাল বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিক ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে যোগদান প্রিয় সাংবাদিককে বরণ করে নিতে সকাল নটার পরপরই বিমানবন্দরের সাধারণ লাউন্স দিয়ে বেরিয়ে আসেন ফ্যাসিবাদ বিরোধী বীর সাংবাদিক মাহমুদুর রহমান উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে বরণ করে নেন জনতার আবেগ আর ফুরল ভালোবাসায় শিক্ত হন অকুতভয় এই কলম সৈনিক উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন নির্ভীক সাংবাদিক মাহমুদ রহমান প্রথমে সৈরাতের বিরোধী আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তিনি আমাদের স্মরণে রাখতে হবে ছাত্র, মিলিত ভারতের দালাল শেখ হাসিনা দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি ফ্যাসিবাদরা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাহসী ওই কলম যোদ্ধা পরাজিত ভ্যাবিভাত বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোনো বিদেশে বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে ডিপ্লোম্যাটকে দর্শাত করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার সমীর বন্ধ অনুরোধ একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে কোন রকম অনৈক্যের ভাটন ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চাড়া না দিয়ে উঠতে না পারে বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ মায়ের কথা বলতে গিয়ে আবেগ হয়ে পড়েন তিনি আমার মা গুরুতর ভাবে অসুস্থ ছয় বছর একাকি জীবন যাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যুর সন্ধি তিনি হাসপাতালে আছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে একশো মামলা হয়েছিল দু দশ সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয় দ্বিতীয় দফায় দু সালের এগারো এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন মামলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী সরকারের দবন নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আবার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আজ তিনি দেশে ফিরে আসলেন এবং তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার ছাত্র জনতা বরণ করে নিলেন তিনি সবাইকে ধৈর্য ধরার কথা বলেছেন এবং বলেছেন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তিনি ব্যক্তিগতভাবেই মোকাবেলা করবেন ইবরুল কায়েস বাংলা ভিশন ঢাকা আজ জাতিসংঘের উনাশীতম অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময়ে রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে ডক্টর ইউনুসের এটিই প্রথম ভাষণ জানা গেছে ভাষণে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি ও তার সরকারের নেয়া আগাম কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরবেন এর আগে সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস সহ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ জাতিসংঘ সফরের প্রথম দিন থেকেই ব্যস্ত শিডিউলে সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তাই তো জাতিসংঘ ভবনের অধুরেই অবস্থিত ম্যানহাটনের বিলাসবহুল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ হোটেলটি যেন প্রধান উপদেষ্টার মিনি কার্যালয়ে পরিণত হয়েছে বলা যায় তিনি এলেন এবং জয় করলেন সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার ড ইউনুসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সাথে সাক্ষাৎ একই সাথে দেশটির শীর্ষস্থানীয় বার্তা সংস্থা সিএনএস এর সাথে সাক্ষাৎ যোগ দেন ম্যাগাজিন আয়োজিত ইভেন্টেও একই সাথে বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর অনুষ্ঠানেও এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্ক্রফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির প্রসিকিউটর করিম এ এ খান জাতিসংঘ রিফিউজি বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ইউএস সেনেটর ডিক দুবিন আইওএল এর ডিরেক্টর জেনারেল গিলবার্ট এন হুনুবো ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর অচিম স্ট্রেইনার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নৈশ যোগ দেন অপরদিকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ বিরাজ করছে প্রবাসীদের মাঝে প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘ অধিবেশনের মূল কাজটি করবেন আজ নিউ সময় সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে মূল মঞ্চে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে ভাষণে বিশ্ব পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশে ঘটে যাওয়া সম্প্রতি জুলাই বিপ্লব নিয়েও কথা বলবেন বলে জানা গেছে একই সাথে তার সরকারের নেয়া রোডম্যাপও জানাতে পারেন বিশ্ববাসীকে শুক্রবার জাতিসংঘের মূল মঞ্চে ভাষণ দেয়া ছাড়াও সাক্ষাৎ হবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জুর সাথে একই সাথে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে বৈঠক সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়ে এদিন রাতেই দেশের উদ্দেশ্যে নিউ ত্যাগ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের মামুন আবদুল্লাহ বাংলা ভীষণ ঢাকা এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা দুইটাই এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই